সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আট টাউন বটদোয়ালি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক চিকিৎসক ডক্টর অশোক সিনহা। এদিন আগরতলার দুই বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। এদিকে শর্মা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তিপ্রা মথা দল। সব জল্পনা কল্পনায় জল ঢেলে অবশেষে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি দল। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থী তালিকা অনুসারে ছয় আগরতলা বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর অশোক সিনহা। আর টাউন বটদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তপশিলি জাতি সংরক্ষিত 46 শর্মা বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বপ্না দাসপাল এবং 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মলিনা দেবনাথ। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এদিন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত প্রার্থী তালিকা অনুসারে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আট টাউন বটদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। এদিকে তপশিলি জাতি সংরক্ষিত 46 শর্মা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল তিপ্রা মথা। এই কেন্দ্রের জন্য তিপ্রা মথা দল চাকরিচ্যুত 10,323 শিক্ষক বাবুরাম সাতনামীকে প্রার্থী করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী 23 জুন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত 30 মে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। 30 মে থেকেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে 6 জুন। শুক্রবার পর্যন্ত চারটি বিধানসভা নির্বাচন কেন্দ্রের জন্য 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বামফ্রন্টের 4 জন, তৃণমূল কংগ্রেসের 2 জন, আমরা বাঙালি দলের 1 জন এবং এসসিওসিআই দলের 1 জন প্রার্থী রয়েছেন। শনিবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র দাখিল করেন এসসিওসিআই প্রার্থী মলিন দেববর্মা। এ নিয়ে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। আশা করা যাচ্ছে আগামী সোমবার চার কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন। উল্লেখ্য যে মনোনয়নপত্র পরীক্ষার দিন ধার্য করা হয়েছে 7 জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 9 জুন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।